নমস্কার, কবি আর্য তীর্থর লেখা শিক্ষক। নিরালা ছোট্ট ফ্ল্যাট, বই ঠাসা আলমারি, খবরের জন্য শুধু খোলা হয় টিভি। যদিও বাসিন্দাটি বাইরের ঘটমানে নিষ্পৃহ ভারী, জ্ঞানের চাপনে তার আলাদা পৃথিবী। বই নিয়ে কেটে যায় দিন, রোজ আরও পড়া, ঠিকে লোক খাবার বানিয়ে যায় আর ঘর সাফ। নিয়তীত দিনলিপি জুড়ে স্থায়ী শুধু পাঠের মহড়া, ধুলোটে কলিং বেলে কুঞ্চিত পড়ে কোনো আঙুলের ছাপ। টিং টং, ঘড়িকে চমকে দিয়ে বেল বেজে ওঠে, কে এলো? বৃদ্ধ খোলেন দৌড়, চেনা নয় মুখ, সেলসম্যান না তো। পরিচয় আটকিয়ে স্মৃতির হোঁচটে আবারও চমক দিয়ে প্রণিপাতে নত হয়ে সে আগন্তুক, স্যার এত দিনে সন্ধান পাওয়া গেল আপনার, তবে আমাকে মনে নেই নিশ্চয়ই, শেষ দেখা সেই ক্লাস থ্রিতে, আপনি ক্লাস টিচার, বড় হয়ে আপনার মতো হতে হবে, সে চেষ্টা করে গেছি, আইডল মেনে পুজো করেছি নিভৃতে। আসুন, মানে এসো, ক্লাস থ্রিতে দেখে করেছো আইডল, ভীষণ অদ্ভুত ঘটনা, মানছি পড়াতাম গোটা মন ঢেলে, কিন্তু তা বোঝার বয়স হয়নি তোমার। কত ছাত্রের দল এসেছে ও গেছে, আমার মধ্যে তুমি কি খুঁজে পেলে? মনে করাই তবে, ঘটনাটি ভোলবার নয়, এত জোরদার। অতীশ মুখুজ্জে এলো হাতে ঘড়ি পরে, বাবা তার ধনী, গরিবের বেটা আমি, তবু মনে হলো ওটা চাই যে আমার, টিফিনে দিলাম ছেড়ে। সেও চুরি টের পেল প্রায় তখনই, নালিশ পৌঁছালো আপনার কাছে, ক্লাসে বললেন যে নিয়েছ দিয়ে দাও, কিছু বলবো না, এসো নিজে থেকে। কিভাবে স্বীকার করি, মা নিচ্ছত যাবে লহমায় ভেসে, বাড়িতে খবর যাবে, নিশ্চুপ রইলাম হাতে মুখ ঢেকে। কঠিন মুখে আপনি বললেন অগত্যা নিরুপায়, করতে হবে সকলকে তল্লাশি, ঘরে আটা খিল, পালাবার পথ নেই, চুরি যদি ধরা পড়ে যায় সেই দাগ আজীবন তোলা হবে বড় মুশকিল। তারপরে ঘটল সেই আশ্চর্য ঘটনা, আপনার নির্দেশে সব কটি ছেলে সারি দিয়ে দাঁড়ালো দেওয়ালের দিক ফিরে, চোখ বন্ধ, সার্চ করলেন যখন কারোর কাছাকাছি এসে সেই জানলো শুধু, বাকিদের কাছে ঢাকা সে নাম তিমিরে। আপনি পেলেন ঘড়িটা, তবে অদ্ভুতভাবে সার্চ ছিল চালু, যতক্ষণ সববার না হলো শেষ। অতীশ ঘড়িটা পেল ঠিক, কিন্তু জানল না কে নিয়েছিল। ধরা পড়ে আমি আলু থালু, তবু একবারও বলেননি কিছু, দেখেননি আমি কোন দিক। আগন্তুক থামে, বৃদ্ধের মুখ জুড়ে খেলে যায় হাসি অমলিন, এবার বুঝেছি। সেই দিন আমি ঠিক করি আপনাকে দেখে শিক্ষক হব, এখন হয়েছি তা, এ জীবন আপনারই ঋণ, চেষ্টা চালাই রোজ, সেই রসনাই পায় যেন প্রত্যেকে। বুঝেছি, কিন্তু আমি তখনও জানতাম না তুমি কোন ছেলে, চিনিনি তখনও, সম্ভবই ছিল না তুমি কে তা বোঝা। তা কি করে হয়, আপনি তো জানবেনই, ঘড়ি খুঁজে পেলে বামাল ধরেছেন, তাহলে তো অপরাধী চিনে নেওয়া সোজা। বুঝিনি, কারণ সেই খানা তল্লাশে আমারও দু চোখ ছিল বোঝা। নমস্কার।